সকাল সবাইকে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম। তো এখন বাজে সকাল 7টা আর আমি দেখতে পাচ্ছি একদম রেডি শেডি হয়ে গেছে, কারণ আমি আগের দিন বলেছিলাম যে আমি আজকে ননদের বাড়ি যাব। তো আমি ননদের বাড়ি যাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি। তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। একটা হামি দিয়ে দাও আর এগালে 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 টাটা ওই গালে গালে দাও বাবা। চলো আমার সাথে, চলো চলো না থাকবে লাই, আমি যেমন এসে দেখতে পাই তোমাকে, ঠিক আছে? তো ফাইনালি আমি আমার ননদের বাড়ি পৌঁছে গেলাম। অনেকক্ষণ পর আমার অপেক্ষার অবসান ঘটলো। তো এবার ভিতরে যাওয়া যাক, চলো। তো ভিতরে যেয়ে দেখি পুরো বাড়ি ফাঁকা, কোথাও কেউ নেই। এখন রুমে যাওয়া যাক। ও বাবা, পাহাড়ের চূড়া করে মাথায় কে বসে আছে এটি অনেকক্ষণ পর চিনতে পারলাম, এটি আমার ভাগ্নি। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা করে বসে আছে। তো এখন অবধি আমি দিদিরও সন্ধান পেয়ে গেলাম, দিদি এখন চান করছে। তো আমি পুরো বাড়ি এখন টোটো করে ঘুরে বেড়াচ্ছি, আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা, 6 মাস না খাওয়া পাওয়ার জন্য এই ব্যক্তি। তো বাসায় দিয়ে আমার এরকম অবস্থা হয়ে, চলো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে, আর এসেই আমি এখন আরও সাজুগুজু করতে বসে গেছি। তো আমি সাজুগুজুর কারণটাও তোমাদেরকে বলে দিই। এখন আমি ভারত সেবা আশ্রম যাবো, কারণ ওখানে শ্রী পূর্ণবানন্দজির জন্মদিন উদযাপন হবে। তো ওখানে যাবার জন্যই আমি এখন রেডি হচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন পুরোপুরি রেডি। তো এবার আমি বেরিয়ে পড়বো। দিদি রান্না করছে, দিদি আসছি। তো আমি এবার বেরিয়ে পড়ছি। তো আমি একা একাই এখন বেরিয়ে পড়েছি। তো দিদি যায়নি, দিদি না যাওয়ার কারণ হলো আমার ভাগ্নি এখন ওখানে যাবে না। তো ওখানে খিচুড়ি প্রসাদ হবে, আমরা খিচুড়ি প্রসাদ খাবো। তো ভাগ্নি যাবে না, তার জন্য ওর জন্য এখন দিদি রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। দিদি রান্না বান্না করে নিয়েই চলে যাবে। তো আমি এখন একা একা এগিয়ে পড়লাম। তো চলো আমার সাথে তোমরা ভিডিওটা দেখতে পাবো। তো আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে একা একা এখন পৌঁছে গেলাম আশ্রমে। তো এখন বাইরেটাও তোমাদের আশ্রমের একটা বাইরেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ শুধু আইসক্রিমের দোকান, আমার দেখে খুব খেতে মন করছে, কিন্তু এখন আমি কিছু খাবো না। অনেক কিছু খেয়েছি, আমি কিছু খেতে পারবো না। তো বড় বড় করে এখানে লেখা আছে দেখছো, ভারত সেবা আশ্রম সঙ্ঘ। তো এখন আমি এখানে প্রবেশ করতে চলেছি। বাবা যা রোদ, রোদে আমার মাথা পুরো ফেটে যাচ্ছে, ছাতা মাথা আনতে ভুলে গেছি। যাই হোক আর কিছু করার নেই, আনতে যেতেও পারবো না। তো চলো এভাবেই তোমাদেরকে দেখাতে থাকি, চারিদিকটা ঘুরে দেখাতে থাকি। তোমার দেখতেই পাচ্ছ এখানে কি আছে, এখানে এটা যোগ্যি হবে। তো এখন যোগিটা হবে না, যোগিটা হবে বিকেলে। তো বিকেলেও আমি আসবো আবার। তো কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে পূর্ণবানন্দজির মন্দির, আর এখানে অনুষ্ঠানগুলো হয় সব কিছু। তো আমি আগের ব্লগে আমার দেখিয়েছিলাম, কিন্তু তখন আমি রাতের বেলা এসেছিলাম, তো অত ভালো কোনো কিছুই দেখায়নি অন্ধকারে। আর এবার আমি মন্দিরে ঢুকে গেলাম। মন্দিরে ঢুকে যাওয়ার পর একটু স্বস্তি পেলাম, কারণ বাইরে প্রচুর রোদ, রোদে আমার মাথা পুরো ফেটে যাচ্ছিলো। যাই হোক এখন এখানে ঢুকে পড়েছে, আর আমি সহজে এখান থেকে বের হচ্ছে না। দেখতেই পাচ্ছ কি সুন্দর কাজ করেছে চারিদিকে, খুব সুন্দরভাবে মন্দিরটা পুরো সাজিয়েছে। যতটা পারে তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। তো এখানে দেখতে পাচ্ছ এটা পূর্ণবানন্দজির মূর্তি। তো আমি জানালা থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ মন্দিরের দুয়ারে অনেকজন বসে আছে, ওখান থেকে আমি দেখাতে পারবো না। তো দেখো খুব সুন্দর সাজিয়েছে, দেখতে আসে। তো
এটা অন্নকূটের ভোগ এখন নিয়ে আসা হচ্ছে ঠাকুরকে নিবেদন করার জন্য। এখানে শ্রী প্রণবানন্দজি মহারাজের স্নান আর পুজো হবে, তার জন্য অন্নভোগ আর জল নিয়ে আসা হলো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কত সুন্দর এসে বসে পড়েছি, তো আমিও দেখবো, তো চলো দেখতে। প্রণবানন্দজির মূর্তি এখানে নিয়ে আসা হয়ে গেল, এবার স্নান করানো হবে। তার জন্য মাথায় জল নিয়ে এখন পুরোটা এই চত্বরটা পুরোটাই ঘুরবে, ঘুরে পরে সেই জলটা ঢালা হবে। তো চলো দেখতে থাকো।
পূজো শেষ হয়ে গেল, এবার সবাই শান্তি জল আর প্রসাদ নিতে উঠে পড়েছে। তো এবার যাদের প্রণাম হয়নি সরে যাবেন, সামনে ধাক্কা দেবেন না, শুনুন শুনুন, আপনি শুনুন, আপনি শুনুন, আপনি শুনুন, শান্তি জল প্রসাদ নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি খাবার খেতে। খাবারের দিকে এদিকে খিচুড়ি প্রসাদ হচ্ছে, তো আমার খেতে এখন চানা মামা তারা মামা সব দেখছি দিনের বেলাতে, তো প্রচুর খেতে পেয়েছে বন্ধুরা আমার। আর এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ হয়, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, আর মেলাও বসেছে ছোটোখাটো। তো এখন আমি মেলাটা ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন যতটুকু পারলাম তোমাদের সাথে সবটুকু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, আমি কথা বলতে পারিনি কিন্তু সবটুকু তোমাদেরকে দেখিয়েছি। তো এখন খাওয়া দাওয়া সেরে আমি এবার বাড়ি চলে যাব, তো বিকেলবেলা আবার আসবো। কোথায় বাবা রে বেনারসি দুধ কুলফি? তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম আমরা, প্রচুর রোদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখতে পাচ্ছ গরমে আমার অবস্থা কীরকম হয়ে গেছে। তো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।